আমি চেষ্টা করব ছবিটা দেখানোর যে একদিকে কার্যত বাস ফেলে দিয়ে রাস্তা অবরোধ করেছেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা ঠিক তার উল্টো দিকে আমার ভিডিও জার্নালিস্ট রতনুকে বলবো ছবিটা দেখাতে ঠিক তার উল্টো দিকে কিন্তু পুলিশ রয়েছে পুলিশে পুলিশে 6 লাখ সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং এবং তুমি দেখতে পাচ্ছ যে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং অপর দিকে রাস্তায় টায়ার চালিয়ে যা বিক্ষোভ করছেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা আমি সেই ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিও জার্নালিস্ট রতনু রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করছি পিউ তুমি দেখতে পাচ্ছ রাস্তাতে রাস্তাতে দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা রাস্তায় কিভাবে বাস ফেলে দিয়ে বিক্ষোভে শামিল হয়েছে আইএসএফ এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা আমি দেখানোর চেষ্টা করছি এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রত্যেকই কিন্তু অবরোধ করছে তুমি দেখতে পাচ্ছ পিউ রাস্তা অবরোধ করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এরকম বড় বড় মেশিন দিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু অবরোধ তারা তুলবেন না এমনটাই বলছেন এবং এবং আরো একটা ছবি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব পিউ যেখানে রাস্তায় আগুন টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন তুমি দেখতে পাচ্ছ পিউ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন যারা আইএসএফ এর কর্মী সমর্থকেরা রয়েছেন তারা আমি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব তাদের সঙ্গে তাদের কি বক্তব্য আমি কথা বলে নেব একবার আপনারা মূলত কোন কোন ঘটনার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ করছেন আমরা ফুরফুরা দরবার শরীফ একটা সেন্সিটিভ এলাকা ভারতের দ্বিতীয় তীর্থভূমি আজকে দ্বিতীয় তীর্থভূমির ঐতিহ্য ডিএম এসডিও এসপি এবং আমার থানার ওসি সিআই সকলে মিলে আজকে নষ্ট করেছে এবং পুলিশ প্রশাসন যখন বিরোধী দলের সঙ্গে পুলিশের সঙ্গে হস্তধস্তি হয় হাতাহাতি হয় ওনারা লাঠিচার্জ শুরু করেছেন এবং কাঁদুনি গ্যাস বোম মারতে মারতে পীর মহল্লায় বোম মারতে আরম্ভ করেন পীর সাহেবরা যখন দেখছেন ফুরফুরা শরীফের গতি অন্যদিকে যাচ্ছে ওনারা রুখার জন্য যখন রাস্তায় বেরিয়ে আসেন সেই মুহূর্তে পুলিশ প্রশাসন দুজন পীর সাহেব এবং তিনজন পীরজাদাকে আঘাত করেছে কেন আঘাত করলো কেন আঘাত করলো এরই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ক্ষমা চাইছে যেটা ভুল হয়েছে পীর সাহেবের গায়ে হাত দেওয়া পীর জাদার গায়ে হাত দেওয়া পীর পরিবারের বাড়িতে বাড়ির সামনে বোম চার্জ করা যতদিন না আপনারা ক্ষমা চাইছে আমাদের এই আন্দোলন এই প্রতিবাদ রাস্তা অবরোধ আমাদের চলবে পিউ তুমি দেখতেই পাচ্ছ যতক্ষণ পর্যন্ত না পুলিশ মন্ত্রী ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধটা চালাবেন এমনটাই বলছেন আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব পিউ এই যে রাস্তা সেই রাস্তাটা অবরোধ করে দেওয়ার পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমি দেখো পিউ এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি রাস্তায় টায়ার জ্বালিয়ে কার্যত বিক্ষোভে শামিল হয়েছেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা আমরা বারবার করে দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বোর্ড গঠনকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনার ছবি ধরা পড়ছে এবং সেই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ফুরফুরা শরীফের রাস্তা সেখানেও দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কিভাবে এইখানে রাস্তায় রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন তারা এবং যতক্ষণ পর্যন্ত না পুলিশ মন্ত্রী ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই বলছেন আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ রাস্তায় ছোট ছোট কাচের টুকরো পড়ে রয়েছে এখানে আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি এবং এই ছবিগুলো দেখে স্পষ্ট যে কার্যত কিছুক্ষণ আগে এখানে এখানে কার্যত আমি আমি এখানে যারা রয়েছেন একজন রয়েছেন যিনি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে আমি তার সঙ্গে কথা বলবো দেখুন এই মমতা ব্যানার্জি জলদাসে পৌঁছে গেছে